আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাকিরা নোভা, ডায়াবেটোলজিস্ট, ফ্যামিলি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ স্পেশালিস্ট। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি রমজান ও ডায়াবেটিস বিষয়ে কিছু কথা বলবার জন্য। হাইপারগ্লাইসেমিয়াতেও কিন্তু এটা খুবই একটা ইমার্জেন্সি একটা সিচুয়েশন, এবং সেই ক্ষেত্রে কিন্তু তাকে ব্লাড সুগারটা তার পরিমাপ করতে হবে, এবং যদি দেখা যায় যে তার 16.7 মিলিমোলের বেশি চলে গেছে ব্লাড সুগার, সেক্ষেত্রে কিন্তু তার পোস্ট্রাবির কিটোন সেটাও কিন্তু পরীক্ষা করতে হবে, এবং কিটো অ্যাসিডোসিস হবে সেটি কিন্তু একটি মেডিকেল ইমার্জেন্সি, এবং সেক্ষেত্রেও তাকে হাসপাতালে নিতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে রমজান মাসে অনেক সময় দেখা যায় যে রক্তে ফ্যাটের পরিমাণটা বেড়ে যায়, এটাও কিন্তু অনেক সময় দেখা যায় যে বেড়ে যায়, অনেক সময় কমে যায়। এটা অনিয়ন্ত্রিত খাবারের কারণে কিন্তু হয়ে যায়। খুব বেশি যদি রেস্ট্রিক্টেড করে দেয় সেক্ষেত্রে কমে যায়, আবার খুব বেশি যদি খেয়ে ফেলে সেক্ষেত্রে বেড়ে যায়। সুতরাং ক্যালোরি পরিমাপ করে খেতে হবে, এবং ফ্যাটের পরিমাণ কোনোভাবেই 30%-এর বেশি হবে না তার টোটাল ক্যালোরির মধ্যে। আরেকটি বিষয় হচ্ছে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এটাও কিন্তু খাবার গ্রহণের উপরই নির্ভর করে, এবং যেহেতু এই সময়ে চলাচল করা বা ব্যায়াম করা এই সমস্ত সব কিছুই কিন্তু রমজান মাসে কম হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ওজনের তারতম্যটা ঘটে, ওজন অনেকের ক্ষেত্রে বেড়ে যায়, অনেকের ক্ষেত্রে ওজন কমে যায়। আর আরেকটি ব্যাপার হচ্ছে ব্যায়ামের ক্ষেত্রে যেটা বলবো যে দিনের বেলাতে ব্যায়াম না করাটাই ভালো, খুব বেশি পরিশ্রমের কাজ করা, ব্যায়াম করা এটা দিনের বেলা করলে পরে অনেক সময় হাইপোগ্লাইসেমিয়াটা ডেভেলপ করতে পারে। সেই কারণে যদি এটা রাতে করা হয় বা তারাবির নামাজের পরে যদি সে ব্যায়াম করে বা হাঁটে, এটা কিন্তু তার জন্য বেশি উপকারী হবে। আর তারাবির সময় কিন্তু বেশ খানিকটা ব্যায়াম হয়ে থাকে। সুতরাং এই যে খাবার, ব্যায়াম, ঔষধ, এই সব কিছুর সমন্বয় করা, এটা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইডিয়ালি পূর্ব প্রস্তুতিটা নেওয়াই উচিত 3 মাস, রোজা শুরু হওয়ার 3 মাস আগে থেকে। সুতরাং এই বিষয়গুলোতে একটা শুধুমাত্র যে পেশেন্ট তার না, পরিবারের সবার কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে একটা সম্মত ধারণা থাকতে হবে, বিশেষ করে ব্লাড সুগার পরিমাপের সাথে সাথে তার উপরে ভিত্তি করে যে ঔষধের ডোজটা কিভাবে অ্যাডজাস্ট করবে, বাড়ানো কমানোর বিষয়টা, এটা কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হতে হবে। আর দেখা যায় যে অনেক সময় ডায়াবেটিসের বিভিন্ন ধরনের জটিলতা কারো কারো ক্ষেত্রে থেকে থাকে, আর যাদের খুব বেশি জটিলতা রয়েছে বা ব্রিটল ডায়াবেটিক যারা, তাদের ক্ষেত্রে রোজা না রাখাটাই ভালো। আর এছাড়া যাদের মোটামুটিভাবে নিয়ন্ত্রণে রাখছে বা রাখার চেষ্টা করেন যারা, তারা যদি পূর্ব প্রস্তুতি নিয়ে রোজা রাখেন, রোজার সময় কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম অসুবিধা ছাড়াই তারা পুরো রমজান মাসে রোজা পালন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে রমজান মাসেটা অবশ্যই আমাদের জন্য একটা রহমত, একটা আশীর্বাদ আমাদের জন্য বয়ে নিয়ে আসে। আমার এই মুহূর্তে ডাক্তার বিধানচন্দ্র রায়ের একটা কথা মনে পড়ছে, তিনি রমজান মাসকে পবিত্র ঔষধ বলে মনে করেছেন। তিনি বলেছেন যে এটিকে যদি একটি পবিত্র ঔষধ বলি তাহলে এটাকে খুব বেশি অত্যুক্তি করা হবে না বা এটা ভুল বলা হবে না বলে আমার ব্যক্তিগত ধারণা। আমরা যদি সবাই নিয়ম মেনে সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে রোজা রাখি, সেটা আসলে শুধুমাত্র ডায়াবেটিক বলে না, যারা নন ডায়াবেটিক রয়েছেন, এই সুশৃঙ্খল জীবনযাপনটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য। যাদের ডায়াবেটিস রয়েছে তারা যেমন নিয়ন্ত্রণে রাখবেন, জটিলতাগুলোকে মানে প্রতিরোধ করবেন, সেই একইভাবে যদি এই সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে আমরা সবাই চলি, তাহলে কিন্তু আমরা ডায়াবেটিসটাকে প্রতিরোধ করতে পারবো। শুধুমাত্র রমজান মাসে সুশৃঙ্খল জীবনযাপন করবো তা না, রমজান মাস থেকে আমরা যে শিক্ষাটা নিয়ে থাকি সুশৃঙ্খলভাবে চলার, সেটা খাবারের ক্ষেত্রে, সেটা আমাদের ব্যায়ামের ক্ষেত্রে, আমরা সব কিছুই যদি একটু নিয়ম মাফিক করার চেষ্টা করি, সুশৃঙ্খল জীবনযাপন করার
অভ্যাসটা আমাদের মধ্যে তৈরি করি, তাহলে আমরা ডায়াবেটিস প্রতিরোধ পর্যন্ত করতে পারব। আর যাদের ডায়াবেটিস রয়েছে তাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন তারা কোনো রকম নিয়মের বাইরে না যান। এতে মন খারাপ করার কিছু নাই যে সবকিছুই নিয়মের মধ্যে করতে হবে, সবকিছু পরিমিত খেতে হবে। এই পরিমিতি বোধটা এটা শুধু ডায়াবেটিক পেশেন্টের জন্য না, এটা সবার জন্যই প্রযোজ্য। সুতরাং আমরা সবাই যদি রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সুপরিকল্পিতভাবে সুশৃঙ্খল জীবনযাপন করি, তাহলে আমরা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারব। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোনো অপচিকিৎসা নয়, যাই বিজ্ঞান ভিত্তিক আধুনিক সুচিকিৎসা। ধন্যবাদ সবাইকে।